আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি মোহাম্মদ হাসমতুল্লাহ প্রবাসক ইকবাল সিদ্দিকী কলেজ আজ আমি তোমাদের সামনে একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের হৃৎপিণ্ডের গঠন পাঠ্যে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা মানব হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব শুরুতে আমরা হৃৎপিণ্ডের সংজ্ঞাটি দিব দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের ছন্দময় সংকোচন ও প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত হয় তাকে হৃৎপিণ্ড বলে এবং এই হৃৎপিণ্ড মানব দেহে পাম যন্ত্রের মতো সারা দেহে রক্ত প্রবাহিত করে একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে দু হাজার মিলিয়ন বার স্পন্দিত হয় এবং প্রতিটি ভ্যান্টিকল প্রায় দেড় লক্ষ টন রক্ত বের করে দেয় প্রাপ্তবয়স্ক পুরুষে হৃদপিণ্ডের ওজন হচ্ছে দুশো থেকে তিনশো গ্রাম ও স্ত্রীতে দুশো থেকে দুশো গ্রাম ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে ছয় সপ্তাহ থেকে হৃদ স্পন্দন শুরু হয় এবং আমৃত্যু পর্যন্ত এ স্পন্দন চলতে থাকে হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে বক্ষ গহ্বরের মধ্যছদার উপরে এবং দুই ফুসফুসের মাঝে বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে অবস্থিত এটি দেখতে তিলকোনাকার এবং লালচে লালচেক বর্ণের একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রায় বারো সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে আট সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা এখন আমি হৃৎপিণ্ডের আবরণে আলোচনা করবো হৃৎপিণ্ড একটি পাতলা দ্বি স্তরে আবরণে আবৃত এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়ামের বাইরে দিকে থাকে তন্তুমা পেরিকার্ডিয়াম এবং ভিতরের দিকে থাকে সেরাস পেরিকার্ডিয়াম সেরাস পেরিকাডিয়াম আবার দুটি স্তরে বিভক্ত এর বাইরের দিকটা হচ্ছে প্যারিটাল স্তর এবং ভিতরের দিকটা হচ্ছে বিস্তারাল স্তর এই দুই স্তরের মাঝে একটি লিকুইড পদার্থ থাকে যার নাম হল পেরিকার্ডিয়াল ফ্লুইড যেটি হৃৎপিণ্ডকে তাপ চাপ আঘাত এবং ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে এছাড়া হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণে সাহায্য করে এরপর আমরা আলোচনা করব হৃদপিণ্ডের প্রাচীর নিয়ে হৃদপিণ্ডের প্রাচীর তিনটি স্তরে বিভক্ত এটি অনিচ্ছিক পেশি ও যোজক দিয়ে নির্মিত প্রথম স্তরটি হচ্ছে এপিকার্ডিয়াম যেটা সর্ববয়স্ত স্তর এটি পাতলা ও স্বচ্ছ যজকৃষির দ্বারা নির্মিত এবং এতে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে তারপরটি হচ্ছে মধ্যস্তর যা কার্ডিয়াক পেশি দ্বারা নির্মিত এই স্তরটি সর্বাপেক্ষা পুরো এ স্তরের পেশি দৃঢ় প্রকৃতির এবং এগুলো হৃৎপিণ্ড সংকোচন ও প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে এর সর্বশেষ স্তরটি হচ্ছে এন্ডোকার্ডিয়াম এটি হচ্ছে অন্ত অন্তঃস্তর বা অন্তঃপ্রয়াসির যা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠসমূহ গঠন করে এবং হৃৎকপাটির সমক্ষে ঢেকে রাখে এবং রক্তপায়কের সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায় শিক্ষার্থীরা এখন আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সময় নিয়ে আলোচনা করবো আমরা জানি মানব হৃৎপিণ্ড সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট এর উপরের প্রকোষ্ঠগুলো নিচের প্রকোষ্ঠগুলো অপেক্ষা থেকে ছোট উপরের প্রকোষ্ঠকে বলা হয় ডান অ্যাট্রিয়াম এবং বাম অ্যাট্রিয়াম আর নিচের প্রকোষ্ঠগুলোকে বলা হয় ডান ভ্যান্টিকল এবং বাম ভ্যান্টিকল অ্যাট্রিয়ামের তুলনায় ভ্যান্টিকুলার প্রাচীর পুরু ও পেশিবহল ডান ও বাম অ্যাট্রিয়ামের মাঝে থাকে আন্ত অ্যাট্রিয়াল পর্দা এবং ডান ও বাম ভেন্টিকুলার মাঝে থাকে আন্ত ভ্যান্টিকুলার পর্দা এখন আমরা শুরুতে ডান অ্যাট্রিয়াম নিয়ে আলোচনা করব, ডান অ্যাট্রিয়ামটি ডান পাশে অবস্থিত এবং অপেক্ষিত বড় ও পাতলা প্রাচীরে গঠিত এর ভিতরে থাকে সাইনো অ্যাট্রিয়াল নোড বা পেসমেকার নামক একটি পেশিখণ্ড যেখান থেকে হৃদস্পন্দন শুরু হয় এছাড়া এতে সুপ্রিয়ার ভেনাকোবা যা অগ্র বা ঊর্ধ্ব মহর্ষিরা বলা হয় এবং ইনফিরিয়র ভেনাকোবা যা পশ্চাৎ বা নিম্ন মহর্ষিরা বলা হয় যার মাধ্যমে দের সম্মুখ ও পশ্চ অঞ্চল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান এট্রিয়ামে প্রবেশ করে এছাড়া করোনারি শিলা ও করোনারি সাইনাসের মাধ্যমে হৃৎপিণ্ড প্লাসি থেকে ফিরে আসা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গ্রহণ করে এবং ডান এট্রিয়াম এবং ডান ভেন্টিকুলার মাঝখানে একটি কপাটিকা অবস্থান করে যাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা এবং এই কপাটিকার মাধ্যমে ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান ভ্যান্টিকলে প্রবেশ করে এবং এই কপাটিকা থাকার কারণে রক্ত প্রবাহটা একমুখী হয় কোনোভাবেই ডান ভ্যান্টিকল থেকে ডান অ্যাট্রিয়ামে রক্ত প্রবেশ করতে পারে না এরপর আমরা আলোচনা করব বাম অ্যাট্রিয়াম নিয়ে এবং এটি বাম পাশে অবস্থিত ছোটো ও পুরো প্রায়চের বিশিষ্ট এবং এই অ্যাট্রিয়ামে ফুসফুসের শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসের থেকে বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে এবং বাম অ্যাট্রিয়ামে রক্ত প্রবেশ করার পর বাম অ্যাট্রিয়াম এবং ভ্যান্টিকুলার মাঝখানে বাইকাসপিক কপাটিকা থাকে এই কপাটিকা আসলে একমুখী বাম অ্যাট্রিয়াম থেকে বাম অ্যাটিএম থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম ভ্যান্টিকলে প্রবেশ করে এরপর আমরা যেটা আলোচনা করব ডান ভ্যান্টিকল ডান ভ্যান্টিকল বাম ভ্যান্টিকল অপেক্ষা কিছুটা বড় এবং ডানে অবস্থিত এটি এটি ট্র্যাক স্পিড মাধ্যমে এটি ট্যাক স্পিড কপাটিকার মাধ্যমে ডান অ্যাটটিএমের সাথে সংযুক্ত থাকে এছাড়া এখান থেকেই ফুসফুসও ধমনির সৃষ্টি হয় যার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান ভ্যান্টিকল থেকে ফুসফুসে সঞ্চালিত হয় আর এই ধমনির মুখে একটি সেমিলোনার কপাটিকা থাকে যার ফলে কোনোভাবেই এই ফুসফুসীয় দমন থেকে রক্ত কোনোভাবেই ডান ভেন্টিকুলে আসতে পারে না এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো বাম ভ্যান্টিকল হৃৎপিণ্ডের বাম দিকে অবস্থিত বাম ভ্যান্টিকলার প্রাচীর তুলনামূলকভাবে অধিক পুরো কারণ এই প্রকোষ্ঠ থেকেই সমগ্র দেহে রক্ত প্রেরিত হয় যাতে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয় বাম ভ্যান্টিকল থেকে বাম অ্যাট্রিয়াম থেকে বাম অ্যাট্রিয়াম ভ্যান্টিকলার স্থিত্রের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে বাম ভ্যান্টিকলের সম্মুখ থেকে সিস্টেমিক মহাধর্মনী বা অ্যাওয়ার্ডটা উৎপন্ন হয় এবং এর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গে প্রেরিত হয় এ ধমনের উৎপত্তি স্থলেও একটি একমুখী সেমিলোনার কপেটিকা থাকে যা রক্তকে বাম ভেন্টিক ফিরে আসতে দেয় না এই কপাটিকার নাম হলো অ্যারটিক সেমিলোনার কপাটিকা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আমার আলোচনা ভালো করে বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ